আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বিকেল 4টা বাজে, তো আজকে ব্লগটা শুরু করেছি বিকেলবেলা। তো আমরা কজন মিলে একটু যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যে জেনে যাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবি, আমার ভাইয়ের দুই মেয়ে, আমি এবং আনাবিয়া বাবা, আমরা কজন মিলে যাচ্ছি। তো এই যে আমরা অটো থেকে নেমে পড়েছি, অটোটা সামনে চলে গিয়েছিল, তাই আবার পেছনের দিকে একটু হেঁটে আসছি। তো আমরা যাচ্ছি, আসলে যাব আমার ভাইয়ের যে সবজি ক্ষেত সেটা দেখার জন্য। আনাবিয়ার বাবা এর আগে দেখেনি, যার জন্য ও এবার এসেছে। এর আগে একটা ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাই এই প্রথম কৃষিকাজ করেছে, অর্থাৎ একটা ফসলি জমি করেছে। তো এর আগে ওর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, এটাই ফার্স্ট টাইম। তো মাশাল্লাহ, সবজি ক্ষেতটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছে, মাশাল্লাহ সব রকম গাছই রয়েছে। তো সেটাই দেখানোর জন্য ওর বাবাকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা বেশ অনেকখানি জায়গায় হেঁটে আসলাম, আর এই যে এটা হচ্ছে সবজি ক্ষেত। এসেই দেখছি ভাই কাজ করছে, ও আগে থেকে জমিতে ছিল, আর ভাবিও এসে বোরকা খুলে কাজে লেগে পড়েছে। পারু, সনি সবাই কাজ করছে। তো গাছগুলো এখনও বেশ ছোট ছোট, নানা রকম সবজি লাগানো হয়েছে। পেঁপে গাছ আছে, কলা গাছ, আর তারপর হচ্ছে ধুন্দুল, শশা, মোটামুটি অনেক রকম সবজি আছে, মিষ্টি কুমড়াও আছে। তো গাছগুলো মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে, আর এই যে শশার ফুল হয়েছে, ছোট ছোট বেগুনের চারাও আছে। মাশাল্লাহ গাছগুলো অনেকটাই সতেজ, দেখে বেশ ভালোই লাগছিল। আর এই যে জমিতে কিছু ভিন্ডিও লাগানো হয়েছে, ভিন্ডির ফুল এবং ছোট ছোট ভিন্ডি ধরেছে। তো গাছগুলো কিন্তু একদম ছোট ছোট, তো তারপরও মাশাল্লাহ ছোট ছোট ফসল দেখা যাচ্ছে। আর এগুলো মিষ্টি কুমড়ার চারা, মিষ্টি কুমড়ার শাকও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই যে আমার বড় ভাই কাজ করছে, সবাই মোটামুটি টুকিটাকি কাজ করছে, ও কিন্তু এই পুরো ক্ষেতের পেছনে ওর পরিশ্রম অনেকটাই, কোনো লোক রেখে কাজ করানো হয়নি। ভাই, ভাবি, আমার ভাইয়ের ছেলে মেয়েরা মিলেই কিন্তু এই সবজি ক্ষেতটা করেছে। আনাবিয়া বাবা দেখে অনেক খুশি হয়েছে, ফসলের ক্ষেত। তো যখন পুরো ক্ষেতটা একদম ভরপুর হবে, তখন কিন্তু মাশাল্লাহ অনেক খুশি লাগবে দেখতে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া, তো এগুলো আমাকে পারু দেখাচ্ছিল, খুঁজে খুঁজে ভাবি আর পারু দুজন মিলে দেখাচ্ছিল যে দেখো ছোট ছোট মিষ্টি কুমড়া হয়েছে। আর এই যে বেগুনের ফুল, ছোট ছোট গাছগুলোর মধ্যে কিন্তু ফুল চলে এসেছে। আসলে যারা কৃষি কাজ করে তারাই জানে কতটা কষ্ট ফসল উৎপাদন করা, আসলে আর শখের ফসলের তো তুলনাই হয় না। তো এই যে পুরো ক্ষেতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে, গ্রামের ভাষায় কানি বলে, প্রায় আড়াই কানি ক্ষেত এটা। তো বেশ অনেক বড় জমি, আর এই যে পাশে একটা ঘাসের জমি আছে, আর এই যে সনি গাছের গোড়ায় পানি দিচ্ছে, আর এই যে ছোট ছোট ড্রেনের মতো চিকন করে সরু করে যে ড্রেনগুলো কাটা হয়েছে, সেখান থেকে পানি দিতে বেশ সুবিধা। ওই যে জগে ভরে ভরে গাছের গোড়ায় পানি দিচ্ছে। তো বাচ্চারা আসলে অনেক কষ্ট করেছে এই সবজি ক্ষেতের পেছনে, আমিও একটু একটু চেষ্টা করলাম, ভাবলাম নিজের কাজ নিজে করি, লজ্জা কিসে। তো ওদের দেখা দেখি আমি আমিও একটা দুটা গাছের মধ্যে পানি দিয়েছি, কিন্তু বেশ কষ্টের কাজ, দেখে মনে হয় যে খুব সহজ, যে পানি তুলে তুলে দিয়ে দিলাম। আসলে কাজ করলে বোঝা যায় কতটা কষ্ট। তো বেশ কিছু গাছের গোড়ায় আমিও পানি দিয়েছি, আর এভাবে তুলে তুলে দেওয়া কিন্তু অনেক কষ্ট লাগে। তো কয়েকটা গাছের গোড়ায় পানি দিয়ে কিন্তু আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বেশ কষ্ট লাগছিল আমার কাছে এতক্ষণ ওদেরকে দেখেছি পানি দিতে। তো যখন নিজে দিচ্ছিলাম তখন উপলব্ধি করতে পারছিলাম যে আসলে কতটা কষ্টের কাজ। তো ভাবিও কিন্তু লেগে পড়েছে, আসার পর থেকে কাজ করে যাচ্ছে। তো আর এই যে গ্রামের একজন বসে আছে, চাচা, চাচা বসে বসে সব কিছু দেখছে, আর মাঝে মাঝে উনি ওনার পরামর্শ শেয়ার করে। তো ওনার পরামর্শ মতো অনেক সময় দেখা যায় ক্ষেতে কাজ করা হয়, যেহেতু ওনার অনেক অভিজ্ঞতা, বয়স্ক মানুষ, উনি অনেক চাষবাস করেছেন। তো ওনার থেকে মাঝে মাঝে আমার ভাই কিছু পরামর্শ নেয়। আর এই যে পারু সবজি ক্ষেতের মধ্যে বিষ দিচ্ছে,
এটা সবজির চারায় দেওয়া হয় যে বিষ সেটাও দিচ্ছে মেশিন দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গ্যালনের মতো, সেটা দিয়ে মেশিনের সাহায্যে কিন্তু ও দিয়ে দিচ্ছে। তো মাশাল্লাহ, বেশ আনন্দই লাগছিল দেখে। আর এই যে শশা ফুলগুলো দেখে খুব খুশি লাগছিল, ছোট ছোট মিষ্টি কুমড়া হয়েছে। সব মিলিয়ে অনেকটাই খুশি হয়েছিলাম দেখে, আর ভালোই লাগছিল। তো আসলে যে ফসল চাষ করেছে তার তো আরো অনেক বেশি আনন্দ, যে আস্তে আস্তে ফসল হচ্ছে, গাছগুলোতে ছোট ছোট সবজি দেখা দিচ্ছে। আর সব মিলিয়ে অসাধারণ লেগেছিল। আর যাই হোক, অনেক কথা বললাম, এতক্ষণ আপনারাও সাথে ছিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সকলের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করা যাবেন। তো অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম, চেষ্টা করব পরবর্তীতে আবার এই সবজি ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করার জন্য। নিশ্চয়ই ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।